আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল মারকাজুল ইসলামের সালাফির ছয়তলা বিশিষ্ট এতিম ভবনের আজকে বেজ ঢালাই শুরু হতে যাচ্ছে। শুরুতেই বক্তব্য পেশ করছেন নির্মাণ কমিটির আহ্বায়ক জনাব শামসুল আলম। আমরা প্রথমেই আল্লাহর সাহায্য কামনা করে আজকে আমরা এই অনুষ্ঠানে শুরু করছি, এবং আমরা চাই যে আসলে আল মারকাজুল ইসলামিয়া সালাফির যে কোনো নির্দিষ্ট কোনো এতিম ভবন ছিল না, সেই ভবন আমরা এখানে তার বেজ ঢালাই করতে যাচ্ছি, অর্থাৎ উপরের দিকে উঠতে যাচ্ছি আমরা পিলার আকারে। আল্লাহ পাক যেন আমাদের জন্য এই উদ্বোধন, এই শুরু যেন চলমান রাখে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, এবং এই প্রতিষ্ঠানের এই ভবনের যে কার্যক্রম আছে সারা দেশব্যাপী, যে প্রায় 350-এর অধিক যে এতিম আছে, সেগুলো আমরা সুষ্ঠু সুন্দরভাবে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে, কেন্দ্রীয় অফিস হিসাবে, কেন্দ্রীয় মার্কাজ হিসাবে এখানে ছাত্রদের থাকা এবং পরিচালনা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এবং আরও এর জন্য সুষ্ঠু সুন্দরভাবে আমরা যেন নির্মাণ করতে পারি, সবার সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি। এবং আরও সার্বিক যেভাবে সহযোগিতা দরকার, দেশি বিদেশি যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের এই এতিম ভবন যেন কবুল করে নেয়, এবং পরকালের জন্য একটা আমাদের জান্নাতের একটা ওসিলা হিসেবে কবুল করে নিন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আল মারকাজুল ইসলামের সালাফি নওদাপাড়াতে একটি পৃথক ভবন এর উদ্বোধন হচ্ছে, আজকে বেজ ঢালাই শুরু হচ্ছে, মানে ইয়াতিমদের জন্য পৃথক ভবন। ইয়াতিমদের জন্য পৃথক ভবনের বিষয়টি একটি আলাদা চিন্তাভাবনার বিষয় যে আমাদের দেশে ইয়াতিম অনেক প্রতিষ্ঠানে থাকে এবং সেটা তাদের সুন্দর কোনো থাকার ব্যবস্থা থাকে না, বা তাদের খাওয়া দাওয়া অনেকটা অগোছলো হয় অথবা অন্যান্যদের সাথে মিশে যায়। তো এটা একটা মানে স্বচ্ছতারও একটু ঘাটতি মনে হয় আমাদের কাছে। সেই জন্যই মোহতারাম আমিরি জামাতের নির্দেশনায় আমরা এতিম বিভাগের বিশেষ করে রান্নাবান্না, ডাইনিং সব কিছু পৃথকভাবে আমরা করি বলতে গেলে শুরু থেকেই। আর এতদিন পর্যন্ত আল মারকাজুল ইসলামের সালাফির একটা অংশে, একটা প্রশানে পূর্ব পাশের ভবনের 4-5টি রুমে এতিমদের আলাদা থাকার ব্যবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে এমন একটি কাজের উদ্বোধন হচ্ছে যে এটা এতিমদের জন্য শুধু নয়, আমার মনে হয় আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুখের বিষয় যে এতিমদের জন্য একটা পৃথক ভবনের কাজ শুরু হচ্ছে। এই বিল্ডিংটা সম্পূর্ণটাই এতিমদের জন্য, এতিমরা এখানে থাকবে, পড়াশোনা করবে, এখানে থাকা, এখানে তাদের অবস্থান সব ব্যবস্থাপনা তাদের পৃথকভাবে হবে। তো এই সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিলেন এবং একটা পৃথক ছয়তলা ভবনের কাজ শুরু করার সুযোগ দান করেছেন, এর জন্য আমরা সকলে তার বারগাহে আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের যে তত্ত্বাবধায়ক, পরিচালক, এতিমের যে দেখভাল করেন, দেখাশোনা করে, তার অবস্থা হবে জান্নাতে কাহাতাইন, তিনি তার দুই আঙ্গুলকে, শাহাদত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলিকে একত্রিত করে দেখালেন যে ঠিক এইভাবে কাছাকাছি থাকবো যারা এতিমদেরকে সহযোগিতা করে। তো এই ভবন নির্মাণে আপনারা জানেন এটা কোনো সরকারি অনুদানে এই ভবনের কাজ শুরু হয়নি, স্রেফ আপনাদের সহযোগিতা, দেশি বিদেশি যে সমস্ত আমাদের দিনী ভাই আছেন আপনাদের এই সামান্য দান দিয়েই আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা বিশাল কাজে হাত দিয়েছি। একটা ছয়তলা ভবন করতে অনেক টাকার প্রয়োজন, প্রায় 2 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কাল করে। আমাদের হাতে এখন 2 কোটি টাকা নেই যে ভবনটা করতে পারবো, কিন্তু আপনাদের সহযোগিতা পাবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আশা করি যেহেতু শুরু হয়েছে ইনশাল্লাহ এই কাজটা শেষও হয়ে যাবে আপনাদের সহযোগিতায়। এই জন্য আমরা এই নেকির কাজে, বিশেষ করে এতিমদের দানের বিষয়টা একটু ভিন্ন, আর নেকি এর গুরুত্ব অনেক বেশি হাদিসে এসেছে, কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও এতিম ছিলেন, এই জন্য এতিমদের প্রতি গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি। তো আমরা যেন এই গুরুত্ব অনুধাবন করতে পারি এবং এই
অনুধাবন করে আমরা এই বিল্ডিংয়ের নির্মাণ কাজে যেন সহযোগিতা করতে পারি। শুধু নির্মাণ কাজ নয়, এতিমদের পড়াশোনার জন্য, তাদের দৈনন্দিন খরচ, তাদের থাকা খাওয়ার সার্বিক ব্যবস্থাপনা যে কেন্দ্র থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অধীনে এখানে পরিচালিত হচ্ছে, মোহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের নেতৃত্বে তার নির্দেশনা মতো অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত স্বচ্ছতার সাথে সব কিছু পরিচালিত হয়ে আসছে। তিনি আজকে অসুস্থ থাকার কারণে এখানে আসতে পারেন নাই। আসলে এই উদ্বোধন কাজ উদ্বোধন করার কথা আমিরে জামাতেরই ছিল, তো তিনি আমাদেরকে এজাজত দিয়েছেন যে তোমরা শুরু করো, স্যার একটু অসুস্থতার কারণে আসতে পারেন নাই। তো আমরা তার অনুমতি সাপেক্ষে আমরা আজকে নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যেন এই নির্মাণ কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয় এবং কাজও যেন অত্যন্ত উত্তম কাজ হয়, কোয়ালিটি যেন ভালো হয়, মজবুত যেন একটা ইমারত হয় এবং এটা যেন টেকসই হয়। আল্লাহ যেন এর প্রতিটি কাজে প্রত্যেকটা স্তরে যেন তিনি রহমত এবং বরকত নাজিল করেন এবং আমাদের সকল ভাইকে যেন এই এতিমখানা ভবন নির্মাণে আন্তরিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাদের কাছে আবেদন রেখে এই ভবন নির্মাণের জন্য আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা, এই দুটি বিষয় বিশেষ করে আপনাদের কাছে আমরা চাই, দোয়া এবং আর্থিক সহযোগিতা চেয়ে আমরা আজকের এই নির্মাণ কাজ বলতে গেলে ব্যাচ ঢালাই শুরু হচ্ছে। নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আগে, আপনারা দেখেছেন প্রায় এক বছর থেকে এর প্রক্রিয়া চলছে, তা আজকে আমরা ফাইনালি কাজ শুরু করছি আর কি, ব্যাচ ঢালাইয়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে কবুল করুন, আমিন।